নতুন বছরের প্রথম দিন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। মাউন্ট মঙ্গানিউয়ের বেউভালেও বাংলাদেশ খেলছে প্রথমবার। এত প্রথমের ভিড়ে টস ভাগ্যটা বাংলাদেশের। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে টস জিতলে আগে বোলিং। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক নিয়েছেন তা। ফলাফল উইকেটের ফায়দা নিয়ে তাসকিন শরীফুলের আগুন ঝরা বোলিং। সাফল্য দেখা দিয়েছে দিনের খেলার চতুর্থ ওভারের তৃতীয় বলে। দলীয় এক রানে শরীফুলের সুইং বল নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ক্যাচ। উইকেট পড়তে পারত আরও একটা, তখন আর সেঞ্চুরি ছোঁয়া হতো না ডেভন কনওয়ের। আউট হতেন এক রানের মাথায়, বেঁচে গিয়েছেন আম্পায়ার্স কলের সুবাদে। এক প্রান্তে শরীফুল আর অন্য প্রান্তে তাসকিন কিউই ব্যাটারদের এতটাই ভুগিয়েছেন যে শুরুর আধা ঘন্টা পর্যন্ত স্কোরবোর্ডে রান ছিল মাত্র এক। প্রথম ঘন্টা বেওভালের উইকেট পেসারদের কতটা অনুকূলে ছিল তার প্রমাণ মিলল দিনের খেলা শেষে শরীফুলের কথায়। জানালেন এই উইকেটে বোলিং করাটা ভালোই উপভোগ করেছেন। আলহামদুলিল্লাহ প্রথম ঘন্টায় ভালো ভালো লাগছে, বল করে মুভমেন্ট ছিল, ভালো সুইং করতেছিল নতুন বলে, তো ভালো এনজয় করছি আলহামদুলিল্লাহ প্রথম এক ঘন্টা। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। লাথামকে হারানোর পর উইকেটে খুঁটি গেড়ে তাসকিন শরীফুলদের সুইং সামাল দিয়েছেন কনওয়ে আর উইল ইয়ং। মধ্যাহ্নভোজের বিরতির পর রান করা সহজ হয়ে যায়। কনওয়ে আর ইয়ং মিলে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে সামলেছেন তাসকিন শরীফুল মিরাজ এবাদতদের। গড়েছেন 138 রানের জুটি। রান সংখ্যা বাড়তে পারত আরও যদি না নাজমুল শান্তর থ্রোতে 52 রান করা ইয়ং রান আউটের শিকার হতেন। এরপর রস টেলরকে নিয়েও 50 রানের জুটি গড়েছেন কনওয়ে, নিজে হাঁকিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তারপরই 31 রান করা টেলরকে ফিরিয়েছেন শরীফুল। দ্বিতীয় সেশনের শেষ দিকে উইকেট পেলেও এই পেসারও মনে করেন প্রথম সেশনের পর উইকেট থেকে ভালোই সহায়তা পেয়েছেন ব্যাটাররা। লাঞ্চের পরে পিচটা একটু ডিফারেন্ট ছিল, যেমন তখন একটু ফ্ল্যাট হয়ে গেছিলো, বল সোজা সোজা আসতেছিলো, সো আমরা যখন দেখছি ফ্ল্যাট হয়ে গেছে বল সোজা যাচ্ছে তখন একটু লেন্থটা একটু পিছিয়ে নিয়েছি, কারণ যাতে স্কোর করা একটু কঠিন হয়। তার নতুন বল নেয়ার আগে হঠাৎই বোলিংয়ে আসেন মুমিনুল। তার আগে একের পর এক জুটি করে দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন কনওয়ে, কিন্তু কাজের কাজটা ভালোই সেরেছেন বাংলাদেশের অধিনায়ক। 122 রানের সময় লিটন দাসের হাতে কনওয়েকে ক্যাচ দিতে বাধ্য করেছেন। এই উইকেটের পর বাংলাদেশ পেয়েছে আরও একটি উইকেটের দেখা। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ 5 উইকেটে 258 রান। শরীফুল জানালেন দ্বিতীয় দিনে তাদের লক্ষ্যই থাকবে কিউইদের দ্রুত অলআউট করে দেয়া। সঙ্গে জানালেন কনওয়ের উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। সব মিলিয়ে প্রথম দিনের পারফরমেন্সে খুশি তিনি। ডেফিনেটলি কনওয়ের উইকেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, সে ভালো খেলতেছিল, তো মোমিনুল ভাই এসে ব্রেক থ্রু দিয়েছে, তো খুবই এটা টিমের জন্য একটা উপকার হয়েছে। সো ইনশাল্লাহ আমরা ধরে রাখার চেষ্টা করবো এরকম রান রেট এবং কি উইকেট তাড়াতাড়ি তাদেরকে অলআউট করার জন্য। আলহামদুলিল্লাহ খুশি, বাট তাও মনের ভিতরে কিন্তু শব্দটা থাকে, যদি আরেকটা বা দুইটা এরকম উইকেট যাইতো তাও আরও একটু খুশি লাগতো, তো এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ খুশি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।